হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তো ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার যে নোটিফিকেশান এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিলাপের নোটিফিকেশান। তো চলো অনস্ক্রিন তোমাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, ক্যালকাটা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টস রয়েছে, তোমাদের কিন্তু ডাউট রয়েছে যে তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা কোন মোডে হতে চলেছে, অফলাইন নাকি অনলাইন মোডে। তো যারা নতুন আছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও, আমাদের সাথে জুড়ে থাকো এই ধরনের আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য। তো ফার্স্ট সেমিস্টার নিয়ে একাধিক প্রশ্ন তোমাদের রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি এক এক করে কিন্তু ক্লিয়ার করেছি। কল্যাণী ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার কিন্তু অনলাইনে হতে চলেছে, wbsu এর ফার্স্ট সেমিস্টার অনলাইনে হতে চলেছে, বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে এখনও কোনো আপডেট নেই, পূর্ববঙ্গ ইউনিভার্সিটির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। তবে প্রত্যেকটা ইউনিভার্সিটি এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাডভাইজরি তোমাদের প্রত্যেকটা পরীক্ষাই কিন্তু অনলাইন মোডেই হতে চলেছে বা অনলাইন মোডে হওয়া উচিত, এখনও পর্যন্ত আমি সেটাই বলছি, যেটা এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে আপডেট রয়েছে এবং ইউজিসির যে আপডেট রয়েছে সেই আপডেটটিতে। তো চলো অনস্ক্রিন এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে ফর্ম ফিলাপের পুরো যে ক্রাইটেরিয়া, কী কী রুলস রয়েছে স্টেপ বাই স্টেপ। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির যে অ্যাক্টিভিটি শিডিউলটা রয়েছে, প্রথমত দ্য সিস্টেম অফ অনলাইন অনলাইন ফর্ম ফিল আপ যেটা, সেটা দেখো বিএ বিএসসি বিকম সেমিস্টার ওয়ান অনার্স জেনারেল মেজর প্রত্যেকের জন্য উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট সিইউ এক্সাম ডট নেট অথবা সিইউ এক্সাম উইন্ডো ডট ইন। বেসিক্যালি তোমাদের এই সিইউ এক্সামস ডট নেট যেটা রয়েছে, সিইউ এক্সাম ডট নেট যেটা রয়েছে, এখানেই তোমরা ফর্মটা পাও। তো প্রথমে দেখো আপলোডিং চেকলিস্ট, এই যে চেকলিস্টটা, এটা কলেজ আপলোড করে থাকে 15-2। তারপর দেখো ওপেনিং অফ ফর্ম, অর্থাৎ এই চেকলিস্টটাতে প্রথমে গিয়ে তোমাদের চেক করে দেখে নিতে হবে যে তোমাদের নাম সেখানে আছে না নেই। এটা এলিজিবিলিটি লিস্ট অনেক ক্ষেত্রে বলা হয়। এবার ফর্ম ফিল আপের যে উইন্ডো, সেটা ওপেন হচ্ছে 15-2 থেকে। প্রথমত বলে রাখা ভালো, ফিস কিন্তু এক্সেম্পটেড করা হয়েছে, অর্থাৎ ফিস কিন্তু ছাড় দেওয়া হয়েছে, এর জন্য তোমাদের কোনো ফিস লাগবে না। অতএব অনলাইন পরীক্ষাতে ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো ফিস নেয় না এখনও পর্যন্ত। এই পরীক্ষাটা ডেফিনেটলি তোমাদের অনলাইনে হতে চলেছে, যেমনটা ক্যালকাটা ইউনিভার্সিটির যে মিটিং ছিল সেই মিটিংয়ে জানানো হয়েছিল এবং ভাইস চ্যান্সেলারের পক্ষ থেকেও কিন্তু সেটাই জানানো হয়েছিল যে এই সেমিস্টারের প্রত্যেকটা পরীক্ষা কিন্তু অনলাইন হবে, সেটা ইউজি হোক বা পিজি হোক। পিজির ক্ষেত্রে আমরা দেখেছি ফার্স্ট সেমিস্টারের সব পরীক্ষাই কিন্তু অনলাইনে হচ্ছে। ফর্ম কিন্তু সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 23-2, অর্থাৎ এর মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। ওপেনিং অফ অনলাইন অ্যাপ্রুভাল অফ ফর্মস বাই কলেজেস, অর্থাৎ কলেজ এবার অনলাইন অ্যাপ্রুভাল করবে, সেটা হচ্ছে 17-2 থেকে, এবং ক্লোজিং হবে 24-2 পর্যন্ত। অর্থাৎ এদিক থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে, এদিকে অনলাইন অ্যাপ্রুভাল কিন্তু কলেজ করতে থাকবে। নেক্সট রয়েছে ডাউনলোডিং অ্যাডমিট কার্ডস বাই কলেজেস উইল স্টার্ট ফ্রম 25-2, অর্থাৎ এবার আসছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের পালা, যেটা কলেজ করবে 25-2 থেকে। তো এরপরে আশা করা যায় যে পরীক্ষাটা তোমাদের মার্চের ফার্স্ট উইক থেকে, এই 25 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হলে তোমাদের পরীক্ষা কিন্তু এই 25 তারিখের পরেই হবে। অর্থাৎ যদি কোনো প্রবলেম হয়, যদি কারোর কোনো ফর্মে ভুল হয়ে থাকে, যদি কোনো কারেকশান প্রয়োজন হয়, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির যে দ্বার ভাঙা বিল্ডিং রয়েছে, ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশান, সেইখানে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। এবং তার জন্য সেই যে কলেজের স্টুডেন্ট, সেখানকার প্রিন্সিপালের যে লেটার থাকবে সেই লেটার কিন্তু লাগবে। এবং একাধিক বিষয় বলা হচ্ছে, কাইন্ডলি নোট দ্যাট ওনলি ক্যান্ডিডেটস হ্যাভিং অ্যাডমিট কার্ড শ্যাল অ্যাপিয়ার ফর দ্য এফোরসাইড এক্সামিনেশন, অর্থাৎ শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তোমরা অ্যাডমিট কার্ড থাকবে, তারাই এই পরীক্ষাতে বসতে পারবে। তো আশা করি তোমাদের এই পর্যন্ত যাবতীয় যে ডাউট সেটা ক্লিয়ার হয়ে গেল। এবার তোমরা খুব সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে নিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।